দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল পদ্মা নদীর ওপর নির্মিত দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু। আমাদের আজকের ভিডিওতে জানব পদ্মা সেতু সম্পর্কে এমন কিছু তথ্য যা আগে আপনার জানা ছিল না। আপনি কি জানেন পদ্মা সেতু কেন বাঁকাভাবে তৈরি করা হয়েছে, আর কেনই বা পদ্মা সেতুর নিচে রাখা হলো রেললাইন এবং উপরে রাখা হলো সাধারণ যানবাহন চলার রাস্তা? তাছাড়া ভয়াবহ ভূমিকম্প হলে কি হবে পদ্মা সেতুর? তো এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিওটি দেখতে থাকুন। পদ্মা সেতু ফাঁকা নদীর ওপরে নির্মিত, তাই এখানে সর্বদাই তীব্র বাতাস বইবে। আর এখন প্রশ্ন হল, যদি তীব্র বাতাস বইতে থাকে তাহলে কি সেতুর ওপর দিয়ে যান চলাচল হতে থাকবে? আর এর উত্তরটি হল হ্যাঁ। পদ্মা সেতু খারাপ আবহাওয়াতেও গাড়ি এবং ট্রেন চলাচলের জন্য উপযোগী করে বানানো হয়েছে। তবে চরম খারাপ আবহাওয়ায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে, মানে কখনো যদি ঝোড়ো বাতাস 85 কিলোমিটারের ওপরে চলতে শুরু করে তখনই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। আমরা যদি ড্রোনের মাধ্যমে ওপর থেকে পদ্মা সেতুকে দেখি তাহলে আমরা দেখব সেতুটি সরলরেখার মতো সোজা নয়, সেতুটি একটু বাঁকা। এখন প্রশ্ন হল, সেতুটি সোজাভাবে তৈরি করা সম্ভব হলেও কেন পদ্মা সেতুকে বাঁকাভাবে তৈরি করা হয়েছে? আসলে পদ্মা সেতু অনেক দীর্ঘ, প্রায় 6.20 কিলোমিটার লম্বা, তাই এত লম্বা ব্রিজটিকে যদি সোজা করে তৈরি করা হতো তাহলে গাড়ি চালকেরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়ত, এমনকি রাতের বেলায় গাড়ি চালাতে চালাতে চালকদের ঘুমিয়ে পড়ারও সম্ভাবনা থাকবে। আর এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে চালকেরা ঘুমিয়ে পড়বে কেন? আর এর পেছনে রয়েছে একটি সায়েন্স। দীর্ঘ এই পথ সোজাভাবে পাড়ি দিতে গেলে চালকদের হাতে স্টিয়ারিং নাও থাকতে পারে, আর যেহেতু এই সেতুটি একটু বাঁকা তাই চালকদের হাত সবসময় স্টিয়ারিংয়ের ওপরেই থাকবে এবং মনোযোগ থাকবে গাড়ি চালানোর দিকে, আর সেই জন্য দুর্ঘটনা ঘটার আশঙ্কাও অনেকটা কমে যাবে। এছাড়া সেতুটি একটু বাঁকা হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়িরালো সরাসরি ড্রাইভারের চোখে পড়বে না, আর এর ফলেও দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। পদ্মা সেতু ভূমিকম্প প্রবণ এলাকার উপরে অবস্থিত, আর ভূমিকম্প হলে সেতুটির যাতে কোনোরকম ক্ষতি না হয় সেভাবেই এটিকে বানানো হয়েছে। কঠিন থেকে কঠিনতম ভূমিকম্প সহ্যকারী স্থাপনা হিসাবেই এই সেতুটিকে বানানো হয়েছে, আর বিগত 450 বছরের ভূমিকম্পের রেকর্ড বিবেচনা করেই এই সেতুটিকে বানানো হয়েছে। ভূমিকম্প হলে সেই ভূমিকম্পের আঘাত সামলানোর জন্য পদ্মা সেতুর ওপরের কাঠামো এবং পিলারের মাঝখানে বসানো হয়েছে বিয়ারিং। আর এই বিয়ারিংগুলি যেমন তেমন বিয়ারিং নয়, এগুলি পৃথিবীর অন্যতম এবং বৃহত্তম বিয়ারিং। তাছাড়া এই বিয়ারিংয়ের গুণগত মানে এক ফোঁটাও ছাড় দেওয়া হয়নি, তাই আশা করা যায় বাংলাদেশে যে ধরনের ভূমিকম্প হয় বা ভবিষ্যতে যে ধরনের ভূমিকম্প হবে সেই ভূমিকম্পে পদ্মা সেতুর কোনো ক্ষতি হবে না বলেই আশা করা যায়। পদ্মা সেতুর নিচের লেন দিয়ে চলবে ট্রেন গাড়ি এবং ওপর লেন দিয়ে চলবে বাস, ট্রাক এবং অন্যান্য গাড়ি। এখন প্রশ্ন হল, ট্রেন কেন নিচের লেন দিয়ে যাবে, ওপরের লেন দিয়ে কেন নয়? আর কেনই বা সাধারণ যানবাহন চলাচলের জন্য যে লেনটি রয়েছে সেটিকে রাখা হয়েছে ওপরের দিকে? আর এর উত্তরটি হল, ট্রেন বেশি খাড়াভাবে উঠতে পারে না। ট্রেন লাইনের তুলনায় রাস্তার ঢাল অনেক খাড়া হলেও গাড়ি অনায়াসে সেখানে উঠতে পারে। তাছাড়া বেশি উঁচুতে রেলগাড়ি তুলতে জ্বালানিরও খরচা বেশি হবে, আর ওপর দিয়ে যদি ট্রেন যায় তাহলে নিচে চালানো গাড়ি ড্রাইভারদের মনোযোগ নষ্ট হবে, আর এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে যাবে। আর এই সব বিষয়ের ওপর বিবেচনা করেই পদ্মা সেতুতে রেললাইনকে রাখা হয়েছে নিচের দিকে, আর অন্যান্য যানবাহনের রাস্তাকে রাখা হয়েছে ওপরের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই সেতু সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।